হ্যালো ফ্রেন্ডস, ডিভাইন ইন্টারভিউজেন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। এটি একটি জেনারেল রিডিং, কোনো জেন্ডার স্পেসিফিকেশান নেই। মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড প্রত্যেকেই দেখতে পারেন। এটি একটি কালেকটিভ রিডিং, যদি আপনার সঙ্গে রেজোনেট করে তবেই নেবেন, আদারওয়াইজ ছেড়ে দেবেন। জেনারেল রিডিং সবার সঙ্গে নাও মিলতে পারে। আপনারা অনেকেই বলেন যে এটা কি সবার জন্য যাবে, সেটার জন্য পার্সোনাল রিডিং করাতে হয়। আর পার্সোনাল রিডিংয়ের জন্য সমস্ত ডিটেলস ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। প্রথমে দেখে নেব যে আপনার পার্সনের কারেন্ট এনার্জি কী রয়েছে, তারপরে দেখব ওনার কিছু না বলা কথা যেটা উনি আপনাকে মেসেজ দিতে চাইছেন আজকের, ঠিক আছে? আসুন দেখে নিই যে তাহলে আপনার পার্সন আপনার ওনার কী কারেন্ট এনার্জি রয়েছে, আপনার পার্সনের কারেন্ট এনার্জি এখন কী রয়েছে। থ্যাংক ইউ। ওকে ওকে, উনি এখন যে কোনো কারণেও একটু হতে পারে কোনো অ্যাকশান নেওয়ার জন্য চেষ্টা করছেন, খুব প্যাশনেট আছেন, অ্যাডভেঞ্চার করতে ভালোবাসেন, নিজের একটা রেস্টলেস ফিল করছেন কোনো কারণে। হয়তো সাডেনলি এমন কিছু ইভেন্ট এসে গেছে যেটা খুব তাড়াতাড়ি অ্যাটেনশান দেওয়াটা ওনার জন্য দরকার হয়ে পড়েছে। এটা এটা খুব এসেন্সিয়াল, আর খুব কেয়ারফুলি এই জিনিসগুলোকে হ্যান্ডেল করার জন্য চেষ্টা করছেন উনি এখন। ওকে, টু অফ আর্থ। উনি নিজের লাইফে খুব টেনশানে আছেন এখন, ফাইন্যান্স নিয়ে বিশেষ করে। একটা ডিসিশান নিতে পারছেন না, একটা ক্রস রোডের মধ্যে দাঁড়িয়ে আছেন, কনসিডার করছেন নিজের লাইফকে। খুব প্লেফুল অ্যাপ্রোচ হয়তো ওনার মধ্যে রয়েছে, কিন্তু সেটা বেশি দিন চলবে না, উনি সেটা নিজেও জানেন। ফোর অফ ফায়ার। ওকে, তো এইটাই আসল কথা। উনি কিন্তু বিবাহের কথা ভাবছেন, মানে বিয়ে, এমন কিছু একটা শান্তি, এমন কিছু একটা অ্যাবান্ডান্স ওনার লাইফে আসতে চলেছে, যেটা একটা হোম, হ্যাপি হোম লাইফও হতে পারে, একটা সাকসেসফুল কমপ্লিশনও হতে পারে কোনো প্রজেক্টের। তো যে কোনো বিষয়ের জন্যই উনি কিন্তু একটা অ্যাকশান নেওয়ার জন্য চেষ্টা করছেন, আর যেটা উনি খুব পিসফুলি হ্যান্ডেলও করবেন। নাইন অফ এয়ার, কিন্তু কোনো কারণে উনি প্রচণ্ডভাবেই না এক্সস্টেড হয়ে পড়েছেন। উনি নিজেও জানেন যে যেটা উনি এক্সপেক্ট করছেন সেটা আরও খারাপের দিকে যেতে পারে। নিজের সেলফ ফুলফিলিংকে উনি প্রায়োরিটাইজ করার চেষ্টা করছেন। উনি অনেক, এই জন্য উনি না ভালোভাবে ঘুমাতেও পারছেন না, সিচুয়েশান ওনার খুব একটা ভালো নেই এখন, ঠিক আছে? তো এটা একটা ব্যাপার আছে। আর আমি দুটো কার্ড নিয়ে নেব। থ্যাংক ইউ। টু অফ ফায়ার, অফকোর্স একটা ডুয়েলটি তো রয়েছে। উনি ওনার ওভারকাম করতে, ওনার একটা ডিসিশানে আসতে, কোনো নিউ পার্টনারশিপেও হতে পারে, এমনও হতে পারে যে উনি কোনো নিজের লাইফে কোনো নিউ বিগিনিং ভাবছেন, অন্য কিছু কোনো সিচুয়েশান, অন্য কোনো মানুষ, এটা বিজনেসের ক্ষেত্রেও হতে পারে, এমন কিছু জিনিসের ক্ষেত্রে যেখানে আর একজনকে লাগবে, সেটাও কিন্তু উনি ডিসিশান নিতে পারছেন না। বা এমনও হতে পারে যে এমন কোনো কারণে হোক উনি কন্টিনিউ করতে পারছেন না নিজের লাইফটাকে, তো সেটাই উনি চেষ্টা করছেন যে যেটা হচ্ছে হয়ে যাক, এখন উনি কিন্তু নিজের লাইফটাকে ওকে। ওনার মধ্যে না একটা ইগো এসে দাঁড়িয়েছে, আগেই আমি বলেছি অনেকটা অ্যাডভেঞ্চার সবার চেষ্টা করছেন, বা হয়তো উনি খুব অ্যাডভেঞ্চার ভালোবাসেন আপনার পার্সন, কিন্তু ইমিডিয়েট যে জায়গাটা, উনি না প্রচণ্ড ক্রিয়েটিভ হয়ে গেছেন, কনফিডেন্স এসেছে ওনার মধ্যে, একটা একটা এক্সাইটিং নিউজ ওনার লাইফে আছে। নিজের অরিজিনাল যে ব্যাপারটা, অরিজিনালিটিটাকে উনি ইউজ করে জেনুইন হতে চাইছেন আপনার কাছে, এটাও হতে পারে। বটম অফ দ্য ডেক কী এসেছে দেখি, কুইন অফ ওয়াটার, অবশ্যই উনি আপনার কথা ভাবছেন বন্ধু, ঠিক আছে? পেশেন্স রাখুন, আমার মনে হয় এই সিচুয়েশানটা আরও ভালো জায়গায় যাবে। আর রিলেশনশিপ ডেভেলপমেন্টের কথা ভাবছেন উনি, কারণ এখানে ফোর অফ ফায়ারেরও কার্ড এসেছে, এখানে কুইন অফ ওয়াটারের কার্ড এসেছে, একটা অন্যভাবে উনি ভাবার চেষ্টা করছেন। আপনি উনি নিজের ইনটিউশনের উপরে কাজ করার চেষ্টা করছেন, নিজের পেশেন্স রাখছেন, কারণ এইখানে অনেক কিছু সিচুয়েশান ওনার হাতের বাইরে চলে গেছে। উনি নিজেকেও কেয়ার করতে চাইছেন আর অন্যদেরকেও এই সিচুয়েশানে কিন্তু জড়াতে চাইছেন না, কিন্তু কোনো একটা জায়গা থেকে উনি কিন্তু
ইমিডিয়েট যেটা দেখতে পাচ্ছি উনি এগিয়ে যেতে চাইছেন, আরও আগে এগিয়ে যেতে চাইছেন, যাতে করে কি না উনি এই সিচুয়েশানটা থেকে বেরিয়ে আসতে পারেন। কারোর কারোর জন্য আমি বলবো, এখানে কিন্তু একটা ব্রেকআপের জায়গা আমি দেখতে পাচ্ছি, যে রিলেশানটা আপনাদের কিন্তু খুব খারাপ জায়গায় যেতে পারে। ঠিক আছে, আমি দেখে নেব যে আপনার পার্সনের নেক্সট অ্যাকশন কী হতে পারে এই রিলেশনশিপের জন্য, আপনাদের এই রিলেশনশিপটাকে নিয়ে ওনার কী চিন্তাভাবনা আছে ভবিষ্যতে। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, এখানে এসেছে টেন অফ সোর্সের কার্ড। আমি অবশ্যই বলবো, কোনো একটা জায়গা থেকে উনি হয়তো সব কিছু ভুলে উনি এগোতে চাইছেন, উনি একটা নিউ বিগিনিংয়ের চেষ্টা করছেন, নতুন সূর্য। আপনাদের মধ্যে অনেকেরই ব্রেকআপ, আমি জাস্ট লাস্টে এই কথাটা বলেছিলাম যে ব্রেকআপের একটা জায়গা দেখতে পাচ্ছি, কিন্তু কোনো একটা জায়গা থেকে হলেও উনি কিন্তু একটা হ্যাপি ফ্যামিলি লাইফও চাইছেন। এমনও হতে পারেন যে, আমি আগেই বলেছি, টু অফ ফায়ারের কার্ড এসেছে এখানে, একটা পার্টনারশিপ, একটা ভালো সম্পর্ক উনি নিজের লাইফে চাইছেন। আর এখানেও ফোর অফ ফায়ারের কার্ড এসেছে, আমি বলেছিলাম যে একটা হ্যাপি হোম লাইফ, সেটাই এখানে এসেছে যে অবশ্যই উনি একটা হ্যাপি হোম লাইফ চাইছেন, একটা জাজমেন্টের আশা করছেন। এই রিলেশানে ওনার নেক্সট অ্যাকশন হবে জাজমেন্ট, আর উনি প্রচণ্ডভাবে ভেঙে পড়েছেন। এমন নয় যে শুধু আপনিই কষ্ট পাচ্ছেন, উনিও কষ্ট পাচ্ছেন, উনিও ভেঙে পড়েছেন, উনিও একটা জাজমেন্টের আশা করছেন, উনি ম্যানিফেস্ট করছেন, আশা করি সেই ম্যানিফেস্টেশন কাজ দেবে, স্ট্রেংথ রাখছেন, সাহস রাখছেন। উনি জানেন আপনাদের এই সম্পর্কটা ডিভাইনলি গাইডেড, সিচুয়েশান অনেকটা হাতের বাইরে বেরিয়ে গেলেও উনি কিন্তু আশা ছাড়েননি বন্ধু, ঠিক আছে, উনি আশা ছাড়ছেন না, একদমই আশাহত হবেন না, আপনিও আশাহত হবেন না। দেখছেন উনি ম্যানিফেস্ট করছে, অবশ্যই হতে পারে ওনার এনার্জিটা একটা পেজের এনার্জি আছে, বটম অফ দ্য ডেক এসেছে। ওকে, টেম্পারেন্সের কার্ডও এসেছে, ব্যালেন্স উনি আনার চেষ্টা করছেন বন্ধু, অবশ্যই উনি ব্যালেন্স আনবেন। আর ফাইভ অফ ওয়ান্ডসের কার্ড এসেছে এখানে, আমি অবশ্যই বলবো যে এই রিলেশানে কিন্তু আপনাদের একটা ঝগড়াঝাটি, অশান্তির সূত্রপাত কিন্তু রয়েছে। এমন নয় যে খুব স্মুথ রিলেশান তো অবশ্যই আপনাদের নয়, সেই জায়গাটা আপনাকেও বুঝতে হবে যে সিচুয়েশান যাই হয়ে যাক না কেন, আপনার পার্সনের কিন্তু এখানে কিছু করার নেই। কোনো কোনো জায়গায় ফ্যামিলির ইনভলভমেন্ট আমি এখানে বলবো না আপনাদের রিলেশানে, আমি আমি এই আজকের রিডিংটাতে ফ্যামিলির ইনভলভমেন্ট আমি কিন্তু দেখতে পাচ্ছি না। ঠিক আছে, পুরোটা যেটা হয়েছে সম্পূর্ণটাই কিন্তু আপনাদের উপরে ডিপেন্ড করে হয়েছে, আপনারা ঝগড়া অশান্তিতে এই রিলেশানটা শেষ করেছেন। এবং যাই হোক, উনি এখন জাজমেন্টের আশা করছেন, আর হয়তো আপনার সঙ্গে জাজমেন্টও করবেন, কিন্তু এত ঝুট ঝামেলার মধ্যে তবু উনি কিন্তু স্ট্রেংথ রেখেছেন। আসুন দেখে নিই যে ইন্টিমেসি ফিজিক্যাল রিং, অবশ্যই উনি আপনাকে বিয়ে নিয়ে ভাবছেন। আর অ্যাবাউট ইউর পাস্ট, ডোন্ট নো ডোন্ট কেয়ার, আপনার পাস্ট নিয়ে উনি কেয়ার করেন না, উনি জানতেও চান না বা জানেনও না। আর আপনার সঙ্গে ইন্টিমেসি চাইছে, ফিজিক্যাল হতে চাইছে, হয়তো দেখা করতে চাইছে আপনাকে নিয়ে, কালকে রাত্রে হয়তো অনেক কিছু ভেবেছেন উনি। আর রিং এখানে এসেছে তার একটাই কারণ, উনি আপনাকে নিয়ে বিয়ের কথা ভাবছে। বারবার একই প্রশ্ন, একই কথা উঠে আসছে বন্ধু এখানে, অ্যান অনারেবল সারেন্ডার, আর কিছু জানার আছে? অবশ্যই উনি আপনার কাছে সারেন্ডার করতে চান, আপনি একটু ওয়েট করে যান, আপনি একটু ওয়েট করে যান। অ্যান ওভারওয়েলমিং ডিজায়ার টু কিস, অবশ্যই উনি আপনার সঙ্গে, একটা আমি বলছিলাম না, ফিজিক্যালের কার্ড এসেছে, ইন্টিমেসির কার্ড এসেছে, পজিটিভ থাকুন। গোয়িং রাউন্ড ইন সার্কেলস, উনি না একটা চক্রবুহের মধ্যে ফেসে গেছেন, উনি ঘুরছেন, আমি বলছিলাম না এখানে জাজমেন্টের কার্ড এসেছে, উনি নিজেই বুঝতে পারছেন না উনি কী করবেন, উনি ডিসিশান নিতে পারছেন না। মেনলি এখানে টু অফ আর্থের সঙ্গে এখানে টু অফ ফায়ারের কার্ড এসেছে, ডিসিশান মেকিংয়ের একটা বড় প্রবলেম ওনার লাইফে এসে দাঁড়িয়েছে। উনি আপনাকে প্রশ্ন করছেন যে ডু ইউ মিস মি দ্য ওয়ে আই মিস ইউ, উনি আপনাকে সত্যি মিস করছেন বন্ধু, আপনিও কি ওনাকে সত্যি যতটা মিস করছেন? উনি ইউনিভার্স এই এনার্জিটা কানেক্ট করেছে, যাদের সঙ্গে কানেক্ট হচ্ছে তারা অবশ্যই ক্লেম করবেন এই এনার্জিটাকে। ঠিক আছে, আই নিড টু সর্ট থিংস আউট ফার্স্ট, ডোন্ট প্রেশার মি, ওনাকে প্রেশার দেবেন না আপনি, উনি যা কিছু আপনাদের মধ্যে হয়েছে, এই যে ঝামেলাটা, একটা ঝগড়া অশান্তি তো হয়েইছে আপনাদের মধ্যে, উনি সেই ব্যাপারগুলোকে একটু সর্ট আউট করতে চান।
নেগেটিভ বিহেভিয়ার, ইগো, যাই কিছু আছে, অ্যাটিটিউড প্রবলেম, সেগুলোকে অ্যাডমিট করুন। আপনারও কিছু ভুল আছে সেটা উনি বলতে চাইছেন আপনাকে, ঠিক আছে? উনি বলতে চাইছেন উনি পাল্টে গেছেন, উনি ট্রান্সফরমেশন হয়েছে ওনার, আর সেটা আপনার জন্যই হয়েছে। বন্ধু, আমি আপনাকে একটা কথাই বলতে পারি, বটম অফ দ্য ডেক এসেছে, টাইম অ্যান্ড লাভ নেভার ওয়েটেড ফর এনি ওয়ান। সত্যি কথা, সময় আর ভালোবাসা সত্যি হয়তো কারোর জন্য ওয়েট করে না, কিন্তু এই সিচুয়েশানটা আপনি যদি নিজেও একটু বুঝে সিচুয়েশানটাকে একটু টাইম দেন আর ওনার ব্যাপারটাও বোঝেন, ওনাকেও একটু বুঝতে সুযোগ দেন, তাহলে ওনারও অনেকটা সুবিধে হবে আপনাকে নিয়ে ভবিষ্যতে ভাবতে, সিচুয়েশানগুলোকে আরও হ্যান্ডেল করতে, আরও ভালোভাবে ওভারকাম করতে যাই কিছু সমস্যা হয়েছে। আর সত্যি হয়তো সময় আর ভালোবাসা কারোর জন্য ওয়েট করে না, সেই জন্যই উনি এটাই বলতে চাইছেন যে আপনি কি ওনার জন্য ওয়েট করবেন, কারণ ওনার এখন সময় চাই, সেটাই আমার ইনটিউশন আসছে। ঠিক আছে, তো বন্ধু, এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট রিডিং আবার দেখাবে, টিল দেন টেক কেয়ার, বাই বাই।